জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি বাংলাদেশের মানুষের সবচাইতে দুঃসময়ে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন যে আমরা স্বাধীনতার ঘোষণা করছি এবং যুদ্ধ শুরু করেছি, যে মহান রাষ্ট্রনায়ক বাংলাদেশের হারানো গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যে দূরদৃষ্টি সম্পন্ন অসাধারণ মেধা সম্পন্ন নেতা বাংলাদেশকে একটা সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করবার জন্য তার ভিত্তি রচনা করেছিলেন, সেই মহান নেতা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আজকের সভায় উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রবীণ এবং অত্যন্ত বিশিষ্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী, উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইউসুফ হায়দার, উপস্থিত আছেন আমাদের আপনার সংবাদ জগতের মিডিয়া জগতের আরেকজন দিকপাল নেতা যার প্রহুর আমিন গাজী সহ আজকে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, পেশাজীবীদের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক দিলারা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি তার যে প্রজ্ঞার মধ্য দিয়ে, তার পাণ্ডিত্যের মধ্য দিয়ে, তার অনেক পড়াশোনার মধ্য দিয়ে যে কতগুলো সত্য সাহসিকতার সঙ্গে উচ্চারণ করেছেন সেই জন্য আন্তরিকভাবে তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন নিয়ে আপনারা অনেকেই আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, তার অনেকগুলো বিষয় যেগুলো তিনি অবদান রেখেছেন সেগুলো তুলে ধরেছেন। আমি তো হচ্ছি রাজনীতির মাঠ কর্মী, আমি আপনার কোনো বিশেষজ্ঞ নই, আমি রাজনীতির মাঠে আমার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসগুলো তার সবচেয়ে বড় অবদান আমার কাছে মনে হয়েছে